হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আমাদের বিয়ের সমস্ত ব্লগগুলো অলরেডি আপলোড করা হয়ে গেছে, তো তোমরা যদি দেখে না থাকো অবশ্যই দেখে নিও, আর আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। তো এই ব্লগটা হচ্ছে বহুদিন আগে, মানে আমাদের বিয়েরও আগেকার, একদম পুজোর পরে পরে আমরা ঘুরতে গেছিলাম একটা জায়গায়। তো বিভিন্ন কারণে এই বিয়ের ব্লগগুলোর জন্য, সিরিজটার জন্য এই ভিডিওগুলো দেওয়া হয়নি। তো ভাবলাম যে এই ট্র্যাভেল সিরিজটা এবার আপলোড করি। তো এটা একটা ট্র্যাভেল সিরিজ, দুটো কি তিনটে পার্ট আসতে চলেছে। তো অবশ্যই দেখো মিস না করে, কারণ এই ভিডিওটা আমার মানে বানাতে ভীষণ ভালো লেগেছে, কারণ এই জায়গাটা গিয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? দেওঘর, বাবা বৈদ্যনাথ ধাম। একদম, তো অনেকটাই চলে এসেছি, আর বোধহয় 60 কিলোমিটার মতো বাকি আছে। আমাদের পেছনে এই রয়েছে এখন অজয় নদী। অজয় নদী পেরিয়ে এরপর দেখা যাক। এতক্ষণ আস্তে আস্তে বেশ মনোরম দৃশ্যই পাচ্ছিলাম, চারপাশে ছোটো ছোটো টিলা রয়েছে, বেশ উঁচু নিচু, আর মানে একদম ভ্যালির মতো রয়েছে চারদিকটা। তো চলো দেখতে দেখতে এগোতে থাকি দেওঘরের দিকে। তো হোটেলে পৌঁছে স্নান টান করেই আমরা চলে এসেছি বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরে। আমরা দুজনে এখন রেডি হয়ে গেছি সেকেন্ড টাইম। দুপুরবেলা লাঞ্চ করে এখানে ফিরে বেশ কিছুক্ষণ রেস্ট ওয়েস্ট নিয়ে এখন কটা বাজে? ছটা বত্রিশ, প্রায় 6:30 এখন আবার আমরা বেরোচ্ছি। হ্যাঁ ওই হলো, তো এখন রাত্রেবেলা ওখানে সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যেবেলা 7:30-8 এরকম সময়। তো দেখা যাক সেটা মানে দেখতে পাই কি না আজকে, না হলে এমনি বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, চা টা খাবো, তারপর শেয়ার করবো তোমাদের সাথে কি করবো। আমি রেডি হয়ে গেছি অনেক, এখনো রেডি হয়নি। একবার এদিকে যাচ্ছি, একবার ওদিকে যাচ্ছি। হয়েছে? হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে হোটেলের লনটা। এটা অ্যাকচুয়ালি বিশাল বড় হোটেল, এখান দিয়ে সিঁড়ি দিয়ে, এই সিঁড়িটা দিয়ে উঠে কিছুটা পোর্শন রয়েছে, আবার ওইদিকে একটা সিঁড়ি দিয়ে উঠে আলাদা একটা পোর্শন। হোটেলের নাম হচ্ছে হোটেল যাত্রিক, রাইট? চলো। আমরা যখন মন্দিরে পৌঁছালাম তখন বেশ দারুণ একটা পরিবেশ ওখানে। একদিকে মহাদেবের শৃঙ্গার চলছে, অন্যদিকে আরতি শুরু হবে হবে করছে, আর প্রচুর লোকজনের ভিড় চারিদিকে। তো সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছিল। দেওঘরের বাবা বৈদ্যনাথ কিন্তু মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের ধামের মধ্যে একটি ধাম। তোমরা যারা দেওঘরে গেছো আর এই অপূর্ব সন্ধ্যা আরতি দেখেছো তারা অবশ্যই কমেন্টে আমাকে জানিও, আর তোমরা যারা দেখোনি তারা এই ভিডিওতেই দেখে নাও এখানকার এই ভীষণ সুন্দর সন্ধ্যা আরতি। হ্যাঁ ভাইয়া,
মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেলাম দেওঘরের বিখ্যাত পেড়া ট্রাই করতে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আমাদের হোটেলের কাছে। তো আমরা ফাইনালি ফিরে গেছি, তখন অ্যাকচুয়ালি রেডি হয়ে বেরিয়েছিলাম। বেরিয়ে তারপর একটু চা খেয়ে আর একটা সিঙ্গারা খেয়ে আমরা আবার মন্দিরের দিকে চলে গেছিলাম। সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছিল, বেশ ভালো লাগছিলো ওই সময়টা ওখানে থাকতে। বেশ কিছুটা সময় পুরো সন্ধ্যা আরতির সময়টাই আমরা, মানে আমরা জাস্ট ঢুকছি তখনই আরতি শুরু হয়েছে আর কি। আর প্রচণ্ড ভিড়, তাও মানে অনেক জায়গা করে করে জায়গা করে করে একদম সামনে চলে গেছিলাম আমরা। মানে প্রচুর লোক, তবে ফাঁকা 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 জায়গা জায়গা ছিল। তো আমরা একদম সামনের দিকে চলে গেছিলাম, পুরো আরতিটা পুরো ভালোভাবে দেখলাম, ভীষণ ভালো লাগলো। এনভায়রনমেন্টটা এত সুন্দর হয়ে গেছিলো, আর মানে লাইটিংয়ের কাজ ছিল তো ওপরে, তোমরা দেখতেই পাবে ভিডিওগুলোতে, লাইটিংটা এত সুন্দর ছিল যে একটা পুরো মায়াবী মায়াবী ভাব ছিল আর কি। আর তারপর আরতি শেষ হওয়ার পর কিছু একটা পুজো হচ্ছিলো, তো তারপর আমরা বেরিয়ে আসতে যাব ভাবলাম যে একটু বসি। তো যখন বসলাম তখন দেখলাম যে মন্দিরে যাওয়ার যেই সিঁড়িটা, মানে মেন মন্দিরে যাওয়ার যেই সিঁড়িটা, বৈদ্যনাথ মন্দিরের যেই সিঁড়িটা যেখান দিয়ে আমরা সকালে লাইন দিয়ে গেছিলাম, সেটা পুরো ফাঁকা। তো ভাবলাম যে ফাঁকাই যখন আছে আরেকবার না হয় দর্শন করে আসি, কারণ রাত্রেবেলা সুন্দর করে সাজানো হয় ভেতরে জায়গাটা। তো গেলাম, গিয়ে একদম ফাঁকায় 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 চলে গেলাম। সুন্দর করে মানে সকালবেলা আমরা যখন গেছিলাম তখন ভিড় ছিল, আর মেন মন্দিরের যে গর্ভগৃহে ওখানে কিন্তু ভীষণ মারামারি হচ্ছিল বলা যেতে পারে। মানে এ ওকে ধাক্কা দিচ্ছে, ও একে ধাক্কা দিচ্ছে, মানে প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড ধাক্কাধাক্কি হচ্ছিল গর্ভগৃহের ভেতরে। তো যেই কারণে তখন না মানে ভীষণ পুরো সিস্টেমটা ভীষণ পজিটিভলি গেলেও ওই লাস্ট মোমেন্টে ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো, প্লাস একটু ইরিটেশনও লাগছিলো যে মানে একটা ভালো জায়গায় একটা পজিটিভ জায়গায় গিয়ে যদি সেই পজিটিভিটিটাই ফিল না হয়, তো সেই একটা মানে ইরিটেশন কাজ করছিল আমার ভীষণভাবে, কারণ প্রচণ্ড ধাক্কাধাক্কি হচ্ছিলো তখন। আমি জানি না মানে এটা নর্মালি হয় কিনা, বাট ওই সময় যেই মানুষরা ওখানে ছিল তারা ভীষণ ধাক্কাধাক্কি করছিল। তো সেই জন্যই আমি চাইছিলাম যে আরেকবার যাব, বিশেষ করে ফাঁকা দেখলাম তাই জন্য আরেকবার চলে গেলাম। কিন্তু রাত্রেবেলা দেখলাম এখন প্রচণ্ড সিস্টেমেটিক্যালি ঢোকাচ্ছে, সোজা লাইন দিয়ে সবাই লাইন দিয়ে যাচ্ছে, ঢুকছে, ঢুকে পুরো মন্দিরের ভেতরে শিবলিঙ্গটা প্রদক্ষিণ করে বেরোচ্ছে। তো মানে পুরো জিনিসটাই মানে যতক্ষণ তুমি সময় একটা পুরো ঘুরতে অনেকটাই সময় লাগে, তো সেই সময়টা ধরে পুরোটা দেখা যাচ্ছে, সুন্দর করে সাজানো হয়েছে। তো রাত্রেবেলার এনভায়রনমেন্টটা বা রাত্রেবেলার দর্শনটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগলো। তো তোমরা যারা আসছো, যারা হয়তো পুজো দেবে না শুধু দর্শন করতে আসছো, তারা আমি বলবো যে রাত্রেবেলা চেষ্টা করো যাওয়ার, মানে ওই আরতিটা হয়ে যাওয়ার পর পর বা আরতিটা হতে হতে যদি তোমরা যাও একদম ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারবে। আর যদি তোমরা পুজো দিচ্ছ তবুও আমি বলবো যে রাত্রেবেলা একবার অবশ্যই যেও, কারণ ওই যে তখন ভেতরে ঢুকে যে শান্তি একটা পরিবেশ, একটা ভীষণ পজিটিভ একটা পরিবেশ, সেই জিনিসটা তোমরা তবে এনজয় করতে পারবে। তো তারপর মন্দির থেকে ঘুরে টুরে আমরা বেরিয়ে তারপর ভেবেছিলাম যে শিবদুর্গার যে ঘাটটা রয়েছে সেটাতে যাব, কিন্তু দেখলাম যে অন্ধকার হয়ে গেছে, প্লাস ওই দিকটা দেখলাম যে দোকানপাটও সব উঠে যাচ্ছে, তাই জন্য আর এখন ওখানে গেলাম না, কালকে দেখি হয়তো যেতে পারি। আর রাত্রেবেলা আমরা এখন চলে এসেছি, এবার পুরোপুরি ড্রেস ফ্রেস চেঞ্জ করে ডিনারের অর্ডার দেবো। তো দেখা যাক ডিনার কী অর্ডার দিই, তোমাদের সাথে শেয়ার করে নেবো। আচ্ছা ভাই, দেবো আমার যে কানেরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার নিজের কালেকশনের, লীলা বাই টিএনএস ক্রিয়েশন আমার ব্র্যান্ডের নাম, তোমরা সবাই অলরেডি জানো। ব্র্যান্ডের পেজে ডিটেল ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আমার কন্ট্যাক্ট ডিটেল দেওয়া থাকবে, তোমাদের যদি কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে গেলে তোমরা ক্যাটালগও দেখতে পেয়ে যাবে। তোমাদের যদি কোনো কিছু পছন্দ হয় আমাকে একদম হোয়াটসঅ্যাপ করে ফেলো ঝটপট স্ক্রিনশট নিয়ে। আর এই পার্টিকুলার ইয়াররিংটা কিন্তু ব্ল্যাক মেটালের ওপর মিনাকারীর কাজ রয়েছে, ভীষণ সুন্দর। আর এটার কিন্তু আমার কাছে কালার অপশানসও রয়েছে, তো তোমাদের যদি কারোর পছন্দ হয় তোমরা কিন্তু আমাকে ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের ডিনার চলে এসছে, এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন উইথ গ্রেভি,
আর একটা তন্দুরি রুটি নিয়েছি, যদি লাগে তাহলে আরো নেবো, তবে যা খাবার আছে মনে হচ্ছে না লাগবে বলে। হাই গাইস, তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আমরা সকালবেলা উঠে রেডি মেডি হয়ে গেছি, কালকে রাতের ব্লগটা এন্ড করা হয়নি, তাই এখন এন্ড করে দিচ্ছি। এই ব্লগটা এতদূর পর্যন্তই থাক, এর পরের ব্লগটা মানে আজকে কী কী আমরা ঘুরতে যাচ্ছি, সাইট সিন করতে যাচ্ছি, সমস্ত কিছু তোমরা নতুন একটা ব্লগে দেখতে পাবে। তো ভিডিওটা ভালো লাগে কী করতে হবে তোমরা জানো, লাইক করো, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ব্লগটা নিয়ে খুব তাড়াতাড়ি।